আমার ইউটিউব চ্যানেল অপ্সরা সাজঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে এই ডামি হেয়ারটার উপর আমি স্ট্রেট কাটিং করব, হেয়ার কাট করব। তো দেখতেই পাচ্ছ তোমরা অনেকটাই লম্বা হেয়ারটা। তো এখানে আমি দেখাচ্ছি তোমাদের, এখানে আমি ডামি হেয়ারে অনেকদিনই হয়ে গেল হেয়ার টেনসেল লাগিয়েছিলাম, তো সেটা এখনও আছে। দেখতে পাচ্ছি একটা পার্পল কালারের, একটা গোল্ড কালারের। তো এই লাগানোর যে সেটিং করা যে ভিডিওটা, সেই হেয়ার টেনসেলটা আমি টেনসেল লাগানো ভিডিওটা আমার আছে ইউটিউব চ্যানেলে, আমি সেটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখলে দেখতে পারো যে আমি কেমনভাবে লাগিয়েছি। তো এখানে ডামির নিচের যে চুলটা আছে, হেয়ারটা আছে, সেটা কিন্তু খুব রাফ, যার জন্য আমি তোমাদের হেয়ার কাট করে কেটে ফেলছি। তো এটাই আমি তোমাদের স্ট্রেট হেয়ার কাট করে দেখাচ্ছি। এখানে আমি মিডলে একটা ভার্টিক্যাল সেকশন নিয়ে নিলাম, তো দেখতে পাচ্ছ মিডলে, তো আমি এখানে তিনটে পার্ট করলাম। তিনটে পার্ট করে আমি একদম শর্টকাটে দেখাচ্ছি। তো তোমরা বাড়িতেও যদি কারো হেয়ার কাটিং করতে চাও, তো তোমরা বাড়িতে নিজেদের যে যে সিজার থাকে, যার ঘরে যেমন, সেটা দিয়ে তোমরা এভাবে করে কাটিং করে দিতে পারো। এইভাবে করে তোমরা ঠিক মাথাটাকে ঝুঁকিয়ে নেবে সামনের দিকে। এখানে আমি ডামির মাথাটা হেড করতে পারছি না, কারণ এটা ফিক্সড হয়ে আছে, নিচু হয় না, যার কারণে এটা সোজা হয়ে আছে। তো এইভাবে করে ফিঙ্গারে হেয়ারটা লক করে দিয়ে তোমরা এইভাবে করে কাটিংটা করবে। প্রথমে একটা গাইডলাইন তৈরি করে নেবে মিডলে, যে আমরা সেন্টার পার্টিং করি, সেই সেন্টার পার্টিংয়ের যে মিডিলটা থাকে পেছনে নেপ পর্যন্ত, সেখান থেকেই তোমরা একটা সেকশন বের করে নেবে। ভার্টিক্যাল সেকশন বের করে নিয়ে তোমরা এভাবে করে একটা কাটিংটা করে নেবে। এরপর আবার পাতলা করে সেকশন বের করে নেবে, কারণ যত পাতলা করে সেকশন বের করে কাটিংটা করবে, তত কিন্তু খুব সুন্দর কাটিংটা হবে। চাইলে তোমরা মোটা করে বের করতে পারো, তবে পাতলা করলে কাটিংটা সুন্দর হয়। দেখতে পাচ্ছ এখানে আমি গাইডলাইন পেয়ে গেছি, এই গাইডলাইনটাকে ফলো করেই আমি কিন্তু এখানে কাটিংটা করছি। গাইডলাইন ধরে আমি ফিঙ্গারটাকে স্ট্রেট রেখে এভাবে করে আমি কাটিংটা করে নিচ্ছি, তাতে যে নিচে ডামি যে হেয়ারটা খারাপ হয়ে গেছে সেই হেয়ারটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি ওর হেয়ারটার উপর অনেক হেয়ার বানও করেছি। এভাবে করে প্রতিটা আমি পাতলা পাতলা সেকশন বের করে নিয়ে আমি এভাবে গাইডলাইন ধরে ধরে কাটিং করে নিচ্ছি। আর অন্যান্য হেয়ার কাটিং আছে, আমি ডেসক্রিপশন বক্সে কয়েকটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আমার চ্যানেল অপ্সরা সাজঘর সার্চ করেও দেখতে পারো, সেখানে অনেক হেয়ার কাটিং আছে এবং অন্যান্য আরও অনেক ভিডিও আছে, তোমরা দেখতে পারো। খুবই ইজি হেয়ার কাট করা, কিন্তু হেয়ার কাটিং করার সময় যখন তুমি পেছনে হেয়ার কাট করবা, তখন সবসময় মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে নিতে হবে। এখানে যখন আমি সাইডে কাটিংটা করব, তখন কিন্তু আমি ক্লায়েন্টের আমি এটা করিনি, আমি সামনে পশনে হেয়ারটা নিলাম, যে যেটা ইয়ার টু ইয়ার সেকশন হয় সেই সেকশনের আমি হেয়ারটা
এইভাবে করে যদি আমি কাটিংটা করি তবে কিন্তু একটা তেরছা করে একটা কাটিং হয়ে যাবে, যেটা বব হেয়ার কাটিংয়ে যেটা হয়, গ্র্যাজুয়েশন বব হেয়ার কাটিং করলে পরে এখন সামনে বড় থাকে পেছনে ছোট থাকে, ঠিক তেমনইভাবে কাটিংটা হয়ে যাবে। যার জন্য আমি এটা পেছনে নিয়ে কাটিংটা করব না, সামনে যে ইয়ার টু ইয়ার সেকশনে যে সামনে পার্টে রাইট সাইড এবং লেফট সাইডে হেয়ারটা আছে সেটাকে আমি এভাবে করে একটা স্ট্রেট ভাব দেবো। যেভাবে আমি পেছনটা কাটিং করছি সেভাবে আমি এই সাইডটাও কাটিং করব। কিন্তু এই সাইডটি যখন আমি কাটিং করব তখন আমার ডামিকে তো আমি যেহেতু লেফট সাইড কাটিং করলে আমি রাইট সাইডে ডামি মাথাটা ঝুঁকাতে পারছি না, যেহেতু ফিক্সড আমার হেড ডামি, সে কারণে আমি এটা সোজাভাবে কাটিংটা করছি। তোমরা দেখতে পাচ্ছ, আর গাইডলাইনটা কিন্তু আমি পেছন থেকে একটু গাইডলাইনটা নিয়ে নেব। তোমরা যখন কাটিংটা করবে ইয়ার টু ইয়ার সেকশনে তখন যে পেছনে আমি কাটিং করেছি সেই নেপ এরিয়ার চুলগুলো নিয়ে সেটা নিয়ে আমি কাটিংটা করব। এবার আমি যে মিডিলে কাটিং করেছি সেই মিডিলে কাটিংয়ের থেকে আমি সেকশন বের করে নিয়ে সেখান থেকে গাইডলাইনটা নিয়ে নেব। এখানেও হেয়ার টেন্সিল দেখতে পাচ্ছি একটা গোল্ড কালারে, আমি এর ওপর কিন্তু এই হেয়ার টেন্সিল লাগানোর পরে অনেকবারই শ্যাম্পু কন্ডিশনার করেছি, তবুও কিন্তু হেয়ার টেন্সিলটা ভালোই আছে, এটা নষ্ট হয়নি বা খুলে যায়নি। এর ওপর আমি শ্যাম্পু কন্ডিশনার অনেকবারই করেছি। এই যে গাইডলাইনটা দেখতে পাচ্ছ এখানে, এই গাইডলাইনটাকে ফলো করে আমি এখানেও কাটিংটা করলাম। আমি ক্লায়েন্টের একদম পিঠের সাথে একদম লাগিয়ে নিয়ে হেয়ার কাটিংটা করব। এখানে তোমাদের দেখতে অসুবিধা হবে বলে আমি একটু উঁচু করে ধরে কাটিংটা করলাম, কিন্তু তোমরা যত নিচে নামিয়ে কাটিংটা করবে ওয়ান লেন্থ জিরো ডিগ্রি তত কিন্তু ভালো হবে। কাটিং যত শার্প হবে তত সুন্দর হবে দেখতে। দেখতেই পাচ্ছ আমি প্রতিটা বাড়ি কিন্তু গাইডলাইন পেয়ে যাচ্ছি। আমি এখানে ডামি হেয়ারটা কিন্তু ভিজিয়ে নিইনি, আমি ওয়াটার স্প্রে করে নিইনি, ভিজিয়ে নিইনি, আমি এখানে ড্রাই হেয়ারে কাটিংটা করছি। অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে ড্রাই হেয়ারে কাটিং করার জন্য, সে কারণে আমি কিন্তু আজকে আমি অনেক ড্রাই হেয়ারও কাটিং করেছি, তারপরেও আজকে আমি কিন্তু এখানে ড্রাই হেয়ারের ওপরে কাটিংটা করছি। কিন্তু যেটা করলে ভালো হয় আমাদের সেটা সবসময় কিন্তু ভিজিয়ে নিলেই, ভিজিয়ে কাটিং করলেই সবসময় ভালো হয়, ক্লিন হয়। এবং নিচ দিয়ে কিন্তু তবে আর ভেতরে যে কতগুলো হেয়ার থাকে ভেতরে কুচকে কুচকে থাকে, যেমন ওয়েভি হেয়ার যাদের থাকে বা কার্লি হেয়ার যাদের থাকে তাদের কিন্তু ভেতরে একদম ভাঁজ হয়ে হয়ে থাকে, তখন কিন্তু যাদের বেশি কার্লি হেয়ার আমার মতে তাদের হেয়ারটা কিন্তু না ভিজিয়ে ড্রাই অবস্থায় কাটিং করাটাই আমার মনে হয়, আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন আমি বলছি, কার্লি হেয়ারে কিন্তু বেশি কার্লি হেয়ারে ওয়াটার স্প্রে না করে কাটিং করাটাই ভালো, কারণ ওয়াটার স্প্রে করার পরে একদম ওপর দিকে উঠে যায়, তারপর যখন ড্রাই হয়ে যায় তখন কিন্তু একটা দুটো যে কোনো জায়গায় বেরিয়েই থাকে। ক্লায়েন্ট বাড়ি যাওয়ার পরেও কিন্তু তারা যখন কম্বিং করে তারা কিন্তু তখন বল পরে কিন্তু ওরা দেখতে পায় এদিকে একটা বেরিয়ে আছে ওদিকে একটা বেরিয়ে আছে, সেই কারণে বেশি যাদের কার্লি হেয়ার আমি বলবো তাদের তোমরা ড্রাই হেয়ারে কাটিংটা করো, আর যাদের এমনি স্ট্রেট হেয়ার তাদেরকে তুমি ভিজিয়ে কাটিং করলে আরও বেশি সুবিধে আর ভালো হবে, এবং ওয়েভি হেয়ারও তুমি ভিজিয়ে কাটিংটা করা ভালো।
যদি আমার ভিডিও হেয়ার কাটিং বানানো ভিডিও তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা করোনি তারা অবশ্যই আমার চ্যানেল অপ্সরা সাজগোজ সাবস্ক্রাইব করো আমার আরেকটা চ্যানেল আছে অপ্সরা অল ইন ওয়ান সেটাও তোমরা দেখো দেখো সেখানেও ভিডিও আছে আর তোমাদের কমেন্ট এবং তোমাদের সহযোগিতায় আমি আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমিও আরও ভালো ভালো ভিডিও বা হেয়ার কাটিং বা অন্যান্য কিছু করার জন্য উৎসাহিত হব দেখতে পাচ্ছ এই সাইডে যখন আমি কাটিং করলাম তখন কিন্তু এই রাইট সাইডে যে ইয়ারের যে রাইট সাইডে যে সেকশান আছে ইয়ার টু ইয়ারের সেটা আমি এখানে কাটিং করলাম রাইট সাইডেটা রাইট সাইডে করলাম আর লেফট সাইডেটা আমি লেফট সাইডে করলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্ট্রেট হেয়ার কাট হয়ে গেল এখানে যখন আমি সেকশনটা নিয়েছি তখন কিন্তু আমি ক্রাউন এরিয়ার যে ক্রাউন আপার ক্রাউনের যে শেষ এরিয়াটা সেটা থেকে এইভাবে করে আমি মিডিলে কিন্তু একটা ভার্টিক্যাল সেকশন করে নিয়েছিলাম ঠিক এইভাবে একটা সেকশন করে নিয়েছিলাম তো যেহেতু ডামি হেয়ারটা আমি ঝুঁকাতে হেডটা আমি ঝুঁকাতে পারছি না সামনে ডামি হেডটা আমি যেহেতু সামনে ঝুঁকাতে পারছি না যার জন্য আমি একটু এখানটা চেক করে নিচ্ছি রিচেক করে নিচ্ছি দেখতে পাচ্ছ হালকা একটু ছিল তো এটা মিলিয়ে নিলাম আর বাকি আমার রিচেক করার প্রয়োজন নেই কারণ সব দিকে কিন্তু সুন্দরভাবে কাটিংটা হয়ে গেছে যখনই আমি ভুল কাটিং করব তখনই আমাকে বারবার রিচেক করতে হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্ট্রেট হেয়ার কাট হয়ে গেল অনেকেই ফ্লোরে দেখতে চাও হেয়ার কাটিং তাই দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আমার ডাম্মি খুবই সুন্দরী দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে ওর নিচে হেয়ারটা নষ্ট হয়ে গিয়েছিল এরপরেও আমি অন্যান্য কাটিং নিয়ে আসব আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর এইভাবেই সাথে থাকো